আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শিশু সহ 31 জনের মরদেহ উদ্ধার দেশে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 4014 জন করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছে আরো 45 জন করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ কাজ হারানোর ঝুঁকিতে 1.5 কোটি মানুষ এবং উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ করোনা মহামারীর মধ্যে রাজধানীর সদর ঘাটে লঞ্চ ডুবে প্রাণ গেল অন্তত 31 জনের সকাল 10টার দিকে ময়ূর 2 নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামে অন্য একটি লঞ্চকে ধাক্কা দিলে সেটি ডুবে যায় লঞ্চটিতে 60 থেকে 70 জন যাত্রী ছিলেন তাদের কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ অনেকে লঞ্চটি উদ্ধারে আসছে জাহাজ প্রত্যয় ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে যাত্রীরা যখন সদরঘাটে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ময়ূর 2 নামের লঞ্চের ধাক্কায় মাঝ নদীতেই ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটিকে চাপা দেওয়ার কারণে সাঁতরে তীরে ওঠার সুযোগ পাননি বেশিরভাগ মানুষ মুহূর্তেই সেটি তলিয়ে যায় নদীতে উদ্ধারকারীরা এসে ডুবন্ত লঞ্চের ভেতর থেকে তুলে আনেন একের পর এক মরদেহ মাঝ নদীতে লাশের সারি ডুবুরিরা জানালেন ভেতরের অবস্থা লঞ্চটাকে আমরা কিভাবে কাজ করে ভিতরে ঢুকার জন্য আমরা ভিতরে ঢুকে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি এটা বলা যাবে না পানির নিচে আমরা বলতে পারি না অবশ্যই আছে হ্যাঁ আছে পান থেকে প্রায় 65 থেকে 70 ভর্তি যে সদরঘাটে লঞ্চের এমন বিশৃঙ্খলা নতুন নয় এর আগেও ঘটেছে প্রাণহানি তবে কর্তৃপক্ষ সতর্ক হননি নৌ পুলিশ জানিয়েছে তারা লঞ্চের পেছনে ক্যামেরা লাগাতে 1 বছর আগে সুপারিশ করেছিল কিন্তু তা বাস্তবায়ন করেনি বিআইডব্লিউটিএ ফলে আবার একটি দুর্ঘটনায় প্রাণ দিতে হলো সাধারণ মানুষকে আমরাও আইনগত ব্যবস্থা কঠোর হতে আমরা এই আইনগত ব্যবস্থা নিয়ে যারা এর পিছনে দায়ী আছে তাদেরকে আমরা আইনে সুপর্দ করব ওই ঘটনার পর ময়ূর 2 নামের লঞ্চটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন এটা কোনো দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড আপনারা লক্ষ্য করেছেন যে আজকের ঘটনাটি অন্যান্য যে কোনো দুর্ঘটনার সাথে সম্পূর্ণ আলাদা আপনারা যেটা বললেন যে সিসিটিভির ফুটেজে যেটা আমরা দেখতে পেয়েছি তা প্রাথমিকভাবে আমি বলেছি যে সিসিটিভির ফুটেজে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা এক ধরনের হত্যাকাণ্ডের মতোই ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে এবং যদি এটা পরিকল্পিতভাবে ঘটানো হয় থাকে তদন্ত রিপোর্টে এসে থাকে তার বিরুদ্ধে সেই ধরনেরই মানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন ঘটনার পর হয় তদন্ত কমিটি আসে সুপারিশ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ আছে এবার যাতে তেমন কিছু না ঘটে সেই দাবি সাধারণ মানুষের মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা 24 ঘন্টায় রেকর্ড 4014 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছে 1,41,801 জন গত 24 ঘন্টায় মারা গেছেন 45 জন মোট প্রাণহানি 1,783 জনের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় বিস্তারিত ফজলে রাব্বি জানাচ্ছেন 17 জুন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,000 ঘরে প্রবেশ করে এর আগের 21 দিন এই সংখ্যা 3,000 ঘরে ওঠানামা করে সোমবার আবার এই সংখ্যা উঠে এলো 4,000 ঘরে 4,014 জন 8 মার্চ প্রথম শনাক্তের পর 68 দিনের মাথায় 28 মে 2,000 এর 35 দিন পর 9 জুন 3,000 এর মাত্র 8 দিনের মাথায় 4,000 ঘরে প্রবেশ করে বাংলাদেশের প্রতিদিন
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৪,014 জন এবং ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.৫০%। দেশে করোনা ভাইরাসে চলমান চতুর্থ মাসে পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২১.৭০%। প্রথম মাসে এই হার ছিল ৪.৩২ এবং দ্বিতীয় মাসে ১১.৫৮। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশাপাশি বদ অভ্যাসগুলো পরিহার করার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। ফুল সাবধানতা মেনে চলেন বা স্বাস্থ্যবিধি মেনে চলেন, কারণ সুরক্ষিত নিজে সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখবেন। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১,783 জন আর সুস্থ হয়েছেন ৫৭,780 জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,053 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে আরও অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ৭, বরিশালে ৬ ও খুলনায় ৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের শিরোনাম কুমিল্লা জেলা। সবশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১ জন ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গত ৩ মাসে এ হাসপাতালেই করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩৯ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় এক নারীসহ ২ জন ও উপসর্গ নিয়ে ২ বৃদ্ধসহ ৪ জন মারা গেছেন। বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ নতুন আক্রান্ত ১১৩। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় এ বিভাগের ১০ জেলায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন আক্রান্ত হয়েছে ৭১ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ২জনের মৃত্যু হয়েছে। একদিনের রেকর্ড ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৭৪ জন শহরের এবং ৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ডাক বিভাগের এক কর্মচারী এবং উপসর্গ নিয়ে এক শিক্ষক সহ ২জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় ১জন ও উপসর্গ নিয়ে আরও ১জন মারা গেছে। নতুন আক্রান্ত ৭০ জন। নোয়াখালী ও ময়মনসিংহে করোনায় ২জন এবং গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও জামালপুরে উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, পূর্ণ পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। শিক্ষকতা ছেড়ে কেউ হয়েছেন কলা বিক্রেতা, কারো দীর্ঘদিনের ব্যবসা শেষ, কেউ বা আবার চাকরি হারিয়ে চলে যাচ্ছেন গ্রামে। এক জরিপ দেখা গেছে করোনার প্রভাবে দেশের ৭০% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে আর ১.৫ কোটি মানুষ পড়েছে কাজ হারানোর ঝুঁকিতে। গবেষকরা বলছেন করোনার এই সময়ে কৃষির মতো বিকল্প পেশায় মনোযোগ দেওয়ার কথা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। এরকম কোনো ই নাই, ডিম্যান্ড নাই, এখন করে না, জানে যে আমার বাবা পারবে না এখন ই করতে, যখন না পারছি তখন খুব আরো বেশি খারাপ লাগছে। তখন মনে হচ্ছে কি জানেন, এমন হয়েছে যে কি করে খারাপ কথা যে আমি করে আত্মহত্যার মতো এরকম মনে একের সঙ্গে আসছে। স্কুল শিক্ষক আব্দুল রাজ্জাক এখন কলা বিক্রেতা। রাজধানীর লালবাগের একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সেই স্কুলের গেটেই এখন কলা বেচেন আব্দুল রাজ্জাক। করোনায় বন্ধ স্কুল, বন্ধ স্কুলের বেতনও। এখানে যদি আমার ১০০ টাকা ইনকাম হয় তো আমি মনে করি না, কারণ এই মুহূর্তে একেবারে বেকার তো থাকছি না। বাংলাদেশে করোনা এসেছে ৩.৫ মাস, এতেই শেষ মাঝহারের পুরনো ব্যবসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপনা পরিচালক এখন গ্রামের বাড়ির পথে সব গুছিয়ে। আমার বিজনেসটা আসলে রানিং বিজনেসই ছিল, বাট লাস্ট লকডাউনের পর থেকে বিজনেসটা আর কন্টিনিউ করার সুযোগ হয়নি। চোখের জলে কষ্ট কমলে কান্নার সময়টা হয়তো দীর্ঘ হতো বিউটির। প্রায় ১.৫ যুগ ছিলেন রাজধানীতে, ছিল এক সন্তান আর মা বাবা নিয়ে ছোট্ট একটা সংসার। করোনায় চাকরি হারিয়ে সাজানো সংসারটা এখন পিক আপ ভ্যানে। বাঁচতে তো হবে,
বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। আইনেই আছে বাড়ি ভাড়ার চাপ সহ নানা সমস্যা, তাই কমেছে ঢাকার মানুষ, দীর্ঘ হচ্ছে টুলেটের সংখ্যা। পাওয়ারেন্ট পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র জরিপ বলছে, করোনার প্রভাবে দেশের 70% মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের পেশা পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সুযোগ হতে পারে কৃষিতে তাদের যোগদানের ক্ষেত্রে, যেগুলো কিনা লাভজনক কৃষি অথবা রপ্তানিমুখী কৃষির মতো সে পণ্য যদি উৎপাদনে যারা যাচ্ছেন তারা যুক্ত হতে পারে। তাই সব ক্ষেত্রে করোনার প্রভাব মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ গবেষকদের। ছবিতে এই বিদায় দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। জীবন বাস্তবতার শিকার হয়ে করোনার মধ্যে চাকরি হারিয়ে ব্যবসা নষ্ট হয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়িতে। লোকে মুখের নানা প্রশ্নের কী জবাব দিবেন তা জানা নেই, জানা নেই করোনা কবে চলে যাবে, কবে তারা আবার ঢাকায় ফিরবে। এত সব বাস্তবতার মধ্যে তাদের এখন একটাই সঙ্গী, এটি হলো চোখের জল। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের স্ত্রী লাইলা আরজুমান্দ বানুকে জোহরের নামাজের পর গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গোরস্থানে সংলগ্ন বাইতুল মুয়াজ্জম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান লাইলা আরজুমান্দ বানু। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়ছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীতে। প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিচু এলাকা। পানিবন্দী এই জেলায় 1,21,000-এরও বেশি মানুষ। পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রামে মারা গেছে এক শিশু। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 29 সেন্টিমিটার বেড়েছে, প্রভাবিত হচ্ছে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে। আর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে। তবে জেলার কাজীপুর উপজেলা পয়েন্টে যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে। কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 77 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 64 সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চিলমারি, উলিপুর সদর, রৌমারি, রাজীবপুর ও নাগেশ্বরী সহ 8 উপজেলার 250+ চরাঞ্চল ও নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 1,50,000+ মানুষ। নেত্রকোনার উবদাখালী নদী পানিতে তলিয়ে গেছে সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার 7টি ইউনিয়ন। এছাড়া গাইবান্ধা, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তলিয়ে গেছে এসব জেলার অনেক এলাকা। আমরা আচমকা একটা বন্যায় খুব বেশি কষ্টের মধ্যে পড়ে গেছে মানুষ। আমাদের থেকে আরো নিম্নাঞ্চল যারা আছে তারা আরো বেশি কষ্টের মধ্যে আছে। সাগরে বাসে নাম ইলাহান, আমরা বিপদে আছি। অনেক কিলাহান চলতাম, আমরা বিভিন্ন এলাকায় বন্যা আক্রান্ত লোকজনকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে নৌকার ব্যবস্থা করে এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এর পাশাপাশি তাদেরকে শুকনো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং একই সাথে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেই জন্য বন্যা আশ্রয়গুলোতে মাস্ক এবং সাবান সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। 25টি রাষ্ট্রায়ত্ত জুট মিলের 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। দুপুরে খুলনা সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তারা একথা জানান। সরকার জুট মিল সম্পূর্ণরূপে বন্ধ করবে না, দক্ষ শ্রমিকদের নিয়ে PPP-র মাধ্যমে আবারও তা চালু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় বিভিন্ন মিলের GM ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারবার সরকার কত লস করবে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে
যে পাবলিক প্রাইভেট সরকার এবং বেসরকারি মিলে যৌথ অংশীদারের ভিত্তিতে এই ফ্যাক্টরিগুলি পরিচালনা করাবে। অবশ্যই এখানে শর্ত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যারা আমাদের স্কিল লেবার, যারা ফিজিক্যালি ফিট, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি ভিত্তিতে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আপনাদেরকে নিতে হবে। এককালীন টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, অতএব আমি মনে করি এই টাকাটা যে শ্রমিক পাবে ন্যূনতম 12 লাখ। এদিকে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিল চালু রাখার দাবিতে পূর্ব ঘোষিত শশ মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। সকালে শ্রমিকরা সন্তানদের নিয়ে মিল গেটে প্ল্যাকার্ড নিয়ে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। শ্রমিকদের আগামীকাল দুপুর থেকে বুধবার পর্যন্ত শশ মিল গেটে অবস্থান এবং বুধবার দুপুর 2টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 2টি কোভিড-19 হাসপাতাল চালু করল জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM, যার মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সাথে সমন্বয় করে এ দুটি SARI ITC নির্মাণ করা হয়েছে। বোমবার থেকে এই দুটি কেন্দ্রে স্বাস্থ্যসেবা শুরু হয়। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প 24 এবং উখিয়া ক্যাম্প 2 এ নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বর্তমানে 47টি SARI ITC শয্যা রয়েছে। জুলাই মাসের মধ্যে কেন্দ্র দুটির শয্যা সংখ্যা 110 উন্নীত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অক্সিজেন সংকট থেকে নগরবাসীকে রক্ষায় বরিশালে জেলা বাসদের উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। উদ্বোধন করেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব ব্রহ্মণ। এ সময় সংগঠনের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখন থেকে নগরীর ফকিরবাড়ি রোডের বাসদ অফিস থেকে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কয়েকটি গ্রামের অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন বড় পানছড়ি পাড়া, প্রদীপ পাড়া ও সাঁওতাল পাড়া সহ অন্তত 10টি গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা ও বিভিন্ন ত্রাণ সামগ্রী। এছাড়া বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সামনেও বেশ কিছু পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনী চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের সহায়তায় এসব ত্রাণ সাহায্য বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও হরিপুরে বিলে গোসল করতে গিয়ে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস 2 ঘন্টা চেষ্টায় তাদের লাশ উদ্ধার করে। নিহত হামিদুর রহমান রনহট্টা গ্রামের আলমের ছেলে এবং রোহিত নারগুন গ্রামের সোহাগের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার গন্ধরব্রিজ এলাকায় 10 থেকে 12 জন বন্ধু মিলে ফুটবল খেলা শেষে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। রংপুরে সরকারিভাবে নদী খননের উত্তোলন করা বালু প্রভাবশালীরা অবৈধভাবে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয়রা জানান নগরীর হাজিরহাট ব্রিজ সংলগ্ন ঘাগট নদীর দক্ষিণ পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ড্রেজিংয়ের কাজ চলছে, আর সেখান থেকে উত্তোলন করা বালু দেদারসে বিক্রি করছে প্রভাবশালীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে বালু ভর্তি 5টি ট্রাক জব্দ করে হাজিরহাট থানায় নিয়ে যায় মেট্রোপলিটন পুলিশ। তবে এর সাথে জড়িত কেউ আটক হয়নি। এদিকে চাঁদা না দেওয়ায় দিনাজপুর সদর উপজেলার ঝাঞ্জিরা মৌচার বালুমহাল ইজারাদারের টোল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা জেনারেটর ও আবাসপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে 6 ট্রলার মালিককে 3 লাখ টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এছাড়া বরফ উৎপাদন করায় এ সময় একটি বরফ কলকে 10,000 টাকা জরিমানা করা হয়। এর আগে অভিযান চালিয়ে 6 ট্রলার সহ 52 জেলেকে আটক করা হয়। পরে মহিপুর থানা প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সামুদ্রিক বিধিমালা 1973 লঙ্ঘন করায় ট্রলার মালিকদের 50,000 টাকা করে জরিমানা করেন। এছাড়া জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
সরকারি প্রণোদনা সহ ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছেন 145 বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে সামাজিক ও শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে 500+ শিক্ষক কর্মচারী অংশ নেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম এ সিদ্দিক মিয়া এবং মহাসচিব শেখ মিজানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ ৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুদ্দিন এহিয়া খান মজলিশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 66 বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের সদস্যরা জানিয়েছেন নিজ গ্রাম শাহজাদপুরের দরগাপাড়ায় তাকে দাফন করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।